Bharat Hakotor Yokmani Salo, Circuit House ne Mahatma Gandini Mangthongo Khum Bokha, Mantri Ratanlal Nath. Aboni Yakulo Gandhighat Amchaio Bharat Hakotorni Bana Tisakha, Mantri Ratanlal Nath. Crack Salo Fields Niches ne Bharat Hakotor Yokmani Salo, Fields Niches ne Bharat Hakotor Yokmani Salo, Circuit House ne Mahatma Gandini Mangthongo Khum Bokha, Mantri Ratanlal Nath. Aboni Yakulo Gandhighat Amchaio Bharat Hakotorni Bana Tisakha, Mantri Ratanlal Nath. Abo hekeno Gandhighat Amchaio sinamjak Bharat Hakotorni Simalongo Khumbogoi Borom Yafarkha Mantri Paithago Albert Eka Parko Thangoi Hakotorni Bagoi Langmarunai Rongni Mangkaiyao Khumbogoi Borongno Borom Yafarkha Mantri Ratanlal Nath. Ajke 77tomo Swadhinota Divas Sara Deshbyapi Amra Palon Korchi Amader Tripurateo Amra Eki Bhabe Amra Sokal ছাত্র থেকে শুরু হয়েছে আমাদের কার্যক্রম প্রত্যেকের ঘরে ঘরে আজকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে হর ঘর তিরঙ্গা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে সকালবেলা কর্মসূচি রয়েছে সেক্রেটারিয়েটে আমি নিজে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেছি আমাদের সেক্রেটারিয়েটের যত অফিসার্স এবং কর্মচারী বৃন্দ রয়েছেন তারা এবং তাদের পরিবার সবাই উপস্থিত ছিলেন সেখানে বিভিন্ন রকম কার্যক্রম পালিত হয়েছে এরপরে চলে গেছে গভর্নর মাননীয় রাজ্যপাল যাওয়ার কথা সেখানে ওনার অসুস্থতার কারণে আমাদের গান্ধী সার্কিট হাউসে যে আমাদের গান্ধী মূর্তি রয়েছে সেখানে সেখানে পুষ্পার্ঘ অর্পণ করেছে সেখানে জেলা শাসক সহ এসপি ওয়েস্ট সহ অন্যান্য অফিশিয়াল যারা তারা উপস্থিত ছিলেন এরপর আমাদের কর্মসূচি ছিল গান্ধীঘাটে সেখানে আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি সেখানে বিভিন্ন প্রাক্তন প্রধানমন্ত্রী যারা আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন তারা সেখানে বেদি রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এরপরে এখানে যারা দেশের জন্য প্রাণ দিচ্ছেন শহীদ আমাদের বিশেষ করে বর্ডারে আজকে যারা আমরা এখানে নিশ্চিন্ত মনে আমরা এখানে থাকতে পেরেছি থাকছি সেই শহীদদের উদ্দেশ্যে এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং উই আর ফিলিং ফর আওয়ার ইন্ডিয়ান আর্মিস এবং এটা আমরা গর্ববোধ করি এবং আমাদের দেশের জওয়ানরা এক্সট্রাঅর্ডিনারি এবার আমাদের দেশের প্রধানমন্ত্রী পঞ্চপ্রাণের কথা বলেছেন এক আমাদের দেশকে শক্তিশালী করতে হবে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে শক্তিশালী করতে হবে যদি শক্তিশালী না করি পৃথিবী আমাদের সম্মান করবে না দুই আমরা দীর্ঘ বছর ধরে উন্নয়নশীল দেশ হয়ে আছি সেটাকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে এটা আমাদের সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তিন আমাদের জাতি আমাদের যারা নাগরিক আমরা কর্তব্য পালন করতে হবে এই আপনারা যারা এখানে আছেন সবাই মিলে আমাদের যার যার কর্তব্য এবং দায়িত্ব যেন আমরা পালন করি সেদিকে লক্ষ্য রাখতে হবে অর্থনৈতিকভাবে আমাদের শক্তিশালী করতে হবে এবং আমাদের দেশের সমৃদ্ধি ঐতিহ্য এগুলো নিয়ে আমরা প্রাউড ফিল করতে হবে এই মেসেজটি আসল কথা অর্থাৎ আমরা এক জাতি এক প্রাণ একতা এই স্লোগানকে সামনে রেখে এবং এবার দেশের প্রধানমন্ত্রী আরেকটা জিনিস রেখেছেন মেরা মাটি মেরে দেশ এটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ সারা ভারতবর্ষ একাকার হয়ে যেতে হবে সবাই মিলেমিশে এক ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাতে হবে এবং আমাদের রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে আজকের এই স্বাধীনতা দিবসে এটাই সকলের কাছে আমার অ্যাপিল রাজা খড়াগুলি নিশিমি প্রণব নিকক থুম চিনি খড়াং